मधुसूदन जगदानंदन श्यामा। आज के होइ छै जे आलूर परोटा, आलू पनीर दिए परोटा होइ छै आर सॉस। हम परोटा ভালো করে কষে নিয়েছি আর এখন এই যে মানে পোলাও মশলা নেই তো আমি পাও ভাজির মশলাটা দিচ্ছি। আর মোচা খাই, মোচা খুলে গেছে, এই যে কিরকম হবে। মধ্যে বিকেল 4:15 তো মল্লিকা এখন রান্নাঘরে দেখছি কি বানাচ্ছে। जय जगत दुशला प्रभुपाद की जय। श्री गुरुदेव गौर हरि 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 बोल हरि কৃষ্ণ বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এলাম আর সকালের আরতি হয়ে গেছে। আজকে হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে পরোটা হবে, তো এইটা সকালের বাল্যভোগে নিবেদন করা হবে। তো এখন মল্লিকায় যে সব আটা মাখিয়ে নিচ্ছে আর আলুটা মাখিয়েছে আর আমি দুজনে মিলে পরোটা করে নেব। তো এই যে পরোটা হয়ে গেলে তারপর ভোগ নিবেদন করে দেব, তো দেরি হয়ে যাবে সেই জন্য আজকে ভিডিওটা মানে দেখা না হয়নি। তাড়াতাড়ি করে এই যে পরোটাটা বানিয়ে নিচ্ছি। কৃষ্ণ বন্ধুরা, আমাদের সকালের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে হয়েছে যে আলুর পরোটা, আলু পনির দিয়ে পরোটা হয়েছে আর সস, এখানে ফল আছে, সুজির লাড্ডু, জল।
গোপীনাথের দর্শন করুন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের সকালে হচ্ছে যে হচ্ছে সব পুজো হয়ে গেছে, আর হচ্ছে যে সবাই সেবাও হয়ে গেছে। আর আজকে হচ্ছে যে আলু পনির দিয়ে পরোটা হয়েছিল, আর খুব টেস্টি হয়েছিল। তারপর সবাই প্রসাদ পেয়ে তারপর মালা জপ করলাম। মালা জপ করে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্না হবে আজকে হচ্ছে যে ভেজ পোলাও বানাবো, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিরকম আমি ভেজ পোলাও বানাই। আর সবাই পছন্দ হয় ভেজ পোলাও, তো বিরিয়ানি অন্যরকম হয় আর ভেজ পোলাও অন্যরকম হয়, তো আমি আজকে ভেজ পোলাও বানাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা সকাল থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে ভেজ পোলাও সবজি রেডি হয়ে গেছে। আর আমি কি কি সবজি দিচ্ছি, এই যে আলু আছে এখানে, এরকম আলু পিস করে নিয়েছি, আর গাজর, আর এখানে আছে বিনস, আর এইগুলো সিমলা মির্চি আছে, আর একটু বাঁধাকপি নিয়ে নিচ্ছি, বাঁধাকপিটা ছিল, আর ফুলকপি নিয়েছি, আর হচ্ছে যে সয়াবিন আছে ভিজিয়ে রেখেছি, সয়াবিন দিয়ে আজকে ভেজ পোলাও বানাবো, আর মটর কলাই অল্প নিয়েছি, তো এইগুলো দিয়েই আজকে ভেজ পোলাও বানাবো। দিয়েছি তেল দিয়ে দিচ্ছি, সবজিগুলো সব ভেজে নেবো। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি অল্প, আর হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি। এখন ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেলে তারপর আমি সব একসঙ্গে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে তারপরে ভেজে নেবো, তাহলে সবজিগুলো সব আবার একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। আর হচ্ছে যে একটু ভাজা হয়ে গেছে, এখন সয়াবিন দিয়ে দিচ্ছি, মটর কলাই গুলোও দিয়ে দিচ্ছি। অনেকটাই পোলাও হবে, তো সবজিও সেরকম অনেকটাই লাগছে। এখানে সবজিগুলো সব একসঙ্গে ভেজে নিয়েছি, এখন তুলে নেবো, তুলে তারপর মশলাটা বানাবো। তেল দিয়ে দিচ্ছি, আর এই যে সব মশলা নিয়ে নিচ্ছি, শুকনো মানে গোটা গরম মশলা, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, আর দারচিনি, আর এখানে আছে ছয় সাতটা গোলমরিচ, আর যে লবঙ্গ আছে ছটা, আর এলাচ ছোটো এলাচ চারটে, গোটা জিরে, এগুলো সব এখন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছি। আর হিং দিয়ে দিচ্ছি, এখন টমেটো দিয়ে দিচ্ছি, লঙ্কা কটা দিলাম, আদা নিয়ে নিচ্ছি, সব একসঙ্গে মশলাটা হতে নেব। টমেটোটা গলে গেছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, ভর্তি করে এক চামচ জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এক চামচ, হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে এটা ছাল লঙ্কা, কাঁচা লঙ্কা গুলো দেখতে এরকম কিন্তু ঝাল নেই, আর এটা একটু কাশ্মীরি লাল লঙ্কা গুলো, এটা দিয়ে ভালো করে আদা জলটা দিচ্ছি, আদা পিসে পিসাই ছিল মিক্সিতে, সেই জলটা দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, মশলাটা ভালো করে কষে নিয়েছি। আর এখন এই যে মানে পোলাও মশলা নেই, তো আমি পাও ভাজির মশলাটা দিচ্ছি, এভারেস্টের পাও ভাজির মশলা একটু দিয়ে দিচ্ছি, অল্প করেই দিলাম, নাহলে বিরিয়ানি মশলা দিলে হতো, বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছে। আর এই যে গরম মশলা নিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে আর একটু করতে নেব, ধনে পাতা কুচিগুলোও দিয়ে দিচ্ছি, এখন এটা ভালো করে করতে নিচ্ছি। এখন সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু আবার করতে নেব,
লবণটা দিয়েছি সবজিগুলো যখন ভাজা হয় আর মশলার সঙ্গে একটু লবণ দিয়েছি আর পরে আবার আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। চালও ধোয়া হয়ে গেছে, আড়াই বাটি চাল নেওয়া হয়েছে। আর আমি আজকে ছোট সেই চালেই বানাচ্ছি, যেগুলো কলম রাইস বলেনি আর বাসমতি রাইসে বানাইনি, আজকে বাসমতি রাইস দিইনি, তো আমি এই চাল দিয়েই আজকে বানাবো। আর এই চাল তাড়াতাড়ি হয়ে যায়, একটা সিটি দিলেই হয়ে যাবে। আর আজকে 5 লিটারের কুকার বের করানো হয়েছে, আর এই কুকারটা আমাদের ইউজ কমই হয়, আমাদের বেশিরভাগ 2 লিটার 3 লিটার কুকার ইউজ হয়, তো এটা 5 লিটারের কুকার, এটা এটাতেই এটা হবে। আমি চালগুলো দিয়ে দিচ্ছি কুকারে, চালটা দিয়ে দিচ্ছি, এখন সবজিটা দিয়ে দিচ্ছি, মশলা কষা সবজি একবারে দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা হয়ে গেলে তারপরে আন্দাজ মতন জল দিয়ে দেবো। আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, এখানে সব দিয়ে দিচ্ছি, লবণ জল আন্দাজ মতন সব দিয়ে এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি, একটা সিটি হলেই হয়ে যাবে। আমি চালটা ভিজেছিল, সবজিটাও হয়ে গেছে ভালোই সেদ্ধ, ভেজ পোলাও হয়ে গেছে, একটা সিটিও হয়ে গেছে। তারপরে সিটির এটা আওয়াজটা কমে গেলে, মানে সিসি করছে আওয়াজটা কমে গেলে খুলে দেবো। আর এখানে আমি রায়তা বানাচ্ছি, দই নিয়ে নিচ্ছি, ভেজ পোলাওয়ের সঙ্গে ভেদার রায়তা খুব ভালো লাগে। তো বুদা এই যে এগুলো নামকিন বুদো বুদে বলে, বুদে মিষ্টি বুদে না, এটা নামকিন ওয়ালা। তো আমি দই নিয়ে নিচ্ছি, দইটা ভালো করে গুলে নিচ্ছি একটু জল দিয়ে। এখন এই যে বিনুন দিয়ে দিচ্ছি, বিট লবণ, বিট লবণ, বিট লবণটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর এই যে বুদেগুলো একটু নিচুড়ে নিচুড়ে এখন দিয়ে দিচ্ছি। তারপরে আমি হচ্ছে যে এর উপরে একটু গোটা সরষে আর তেল দিয়ে তরকা দেব। এখন কুকারটা সিটিটা ইয়ে হয়ে গেছে, খুলে দিচ্ছি আমি। এই যে পেঁয়াজ গুলো এরকম হয়েছে, আর আমি এই যে উপরে সব মশলা গুলো, এই যে গোটা গরম মশলা গুলো তুলে দিচ্ছি, এগুলো হচ্ছে যে উপরে ভেসে গেছে, তো আমি সবগুলো এখন তুলে দিই। তারপরে হয়েই গেছে আমাদের সব ভোগ হচ্ছে রান্না, আর হচ্ছে যে এখন আমাদের বহু হচ্ছে যে পাঠ করছে, তারপরে ভোগ নিবেদন করবে। রায়তাটা রেডি হয়ে গেছে, আর আমি হচ্ছে যে ভিডিও চালু করিনি, আর হচ্ছে যে ভুলে গেছি। তারপরে এখানে এই যে তরকা দিয়ে দিচ্ছি, জিরে আর গোটা সরষা আর একটু তেল দিয়ে, আর হচ্ছে যে একটু হিং দিয়ে, তারপরে হচ্ছে যে এর উপরে মিশিয়ে দিচ্ছি, আর উপরে একটু জিরে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমার সব রেডি হয়ে গেছে, এখানে এই যে ভেজ পোলাও হয়ে গেছে, আর রায়তা হয়ে গেছে, আর শসা, আর নিচে পাঁপড় ভেজেছি, এগুলো পাঁপড় কি বলে ললি, আর এখানে আছে খিচিয়া, এগুলো হচ্ছে চালের পাঁপড় বলে, এগুলো এখানে খিচিয়া বলে, তো এগুলো ভেজেছি। বন্ধুরা, দুপুরের আজকে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে, আর আজকে হয়েছে ভেজ পোলাও, আর শসা, এখানে আছে পাঁপড়, এখানেও আছে পাঁপড়, দু রকমের পাঁপড় আছে, আর রায়তা, আর জল। গোপীনাথের দর্শন করে নিন, আরো সকালে এলে বেশ ভালো ভালো পাওয়া যায়, মোচা আজকে দেখতে পাই না। ও আচ্ছা, ওই আছে, কিসমি গাই দিয়ে।
किसका तीन बीस का है? चार दिया ना, किस दिया थे? पच्चीस का दिया, चार अभी बराबर बोलो, दो लेने का है? हाँ तो दो ले लेना। कितना? तीस होएगा तो दे दो। अरे छोटा है ये, इसके लिए बोलो, हम लोग इससे बड़ा बड़ा लेके जा रहे हैं। कड़वा तो नहीं है ना? नहीं रे, वो ये इसे के, ये केले का है, वो अलग वाले केले का कड़वा रहता है, ये केले का नहीं कड़वा रहता है। पैसा दिया कर, करेला ये पचास नहीं, वो भी नहीं ये ले। अच्छा है ना? अरे गाँव की है ये, ले। अच्छा है ना? अच्छा है। देखो एक पत्ता कर ভেন্ডিগুলো নরম আছে, এগুলো ভালো আছে, আমি দিয়ে খান করলে বন্ধুরা। আর আমি আজকে সকালের মার্কেটে গেছিলাম, সকালে যেখানে সবজি বসে সেখানে গেছিলাম। আর বিকেলবেলা আমরা সবসময় যাই বেশিরভাগ, আর সকালে খুব কম যাই, সকালে তো বেশি কাজ থাকে, সেই জন্য সকালের বাজার যেতে পারিনি। তো আজকে গিয়েছি তাড়াতাড়ি, রান্না করা হয়ে যাওয়ার পরে গিয়েছিলাম। তো এই যে আজকে কি কিনেছি, এই যে এত ধনে পাতা, মানে এতগুলোই 10 টাকার, কি করবো 10 টাকার এতগুলো ধনে পাতা। আর কুমড়ো নিয়েছি, চাপলটে শাক দু আটি নিয়েছি, আর মোচা, আর মোচা খুলে গেছে, এইটা কিরকম আবার দুটো মোচা, ভালো ভালো একদম, এই হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়েছে, আর কি সুন্দর এগুলো, দুটো মোচা নিয়েছে 30 টাকা দুটো, আর কাঁচকলা নিয়েছি, পাতায় ছড়ে গেছে, এই যে কি সুন্দর নরম নরম শাক, সজনে শাক খুব নরম, পাতাগুলো ঝরে যাচ্ছে, উচ্ছে নিয়েছি, এই যে উচ্ছে 500 গ্রাম উচ্ছে নিয়েছি, আর এক ধরনের ভেন্ডি নিয়েছি, এইগুলো এই সময় পাওয়া যায়, এই যে বর্ষাকালে এই ভেন্ডিগুলো পাওয়া যায়, এই ভেন্ডিগুলো আমাকে খুব ভালো লাগে আলু দিয়ে ঝাল করতে। এই যে এই ভেন্ডিগুলো দু খাদি করে, মানে দু খাদি করে এগুলো ভাজা ভাজা নয়, ঝাল আলু দিয়ে ঝাল করে সর্ষে ভান্না দিয়ে, এগুলো এনেছি, আর দেখতে এরকম কিন্তু নরম ভেন্ডিগুলো, আর কিছু নেই, ছাতা ছাতা নিয়ে গেছিলাম যে বৃষ্টি হয় যদি। আর এই ব্যাগটা কি আছে, এই ব্যাগটা টুকটাক দোকান বাজার আছে, যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে বেকিং কোকো পাউডার, এটা কেক বানানো হয় তো কোকো পাউডার লাগে, আজকে আবার একটা কেক বানাতে হবে, আমার মেয়ের জন্মদিন কালকে, তো কেক বানাতে হবে, এই চকলেট নিয়েছি, এটা কেক দিয়ে সাজাবো, দুটো চকলেট নিয়েছি, ওটস নিয়েছি, এই একটা লঙ্কার গুড় নিয়েছি, যে ময়দা নিয়েছি, আর এখানে আছে টমেটো, টমেটো সস্তা হয়ে গেছে আরো, 80 টাকা করে সেদিন এনেছিলাম, আজকে আবার 50 টাকা কিলো, এই যে
মাঝে বিকেল 4:15 তো মল্লিকা এখন রান্নাঘরে দেখছি কি বানাচ্ছে। আজকে মল্লিকা আমাকে রান্নাঘরে আসতে দেয়নি, বলছে আমি বানাবো। তো এই যে কেক বানাচ্ছে, আমি সেদিনে বানিয়েছিলাম, আমি বড় কেক বানিয়েছিলাম, ও আজকে এই যে ছোট কেক বানাচ্ছে। আর গুড়িয়ার বার্থডে তো কালকে, সেই জন্য আজকে কেক বানাচ্ছে, বলছে আমি বানাবো বোনের জন্য কেক। সেদিনে দেখে দেখেছিল সব যে কিরকম করে কি বানায়। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বানিয়েছিল, আর আবার এই যে ছোট কেক বানাচ্ছে। আরেকবার বড় কেক বানিয়েছিল, তো বন্ধুরা আমি হচ্ছে যে তোমাদেরকে একদিন কেকের রেসিপি দেখিয়েছিলাম, সেই জন্য আজকে আর দেখালাম না। আর এই যে সব মল্লিকা সব জোগাড় করে আমাকে এসেই দেয়নি আজকে রান্নাঘরে, বলছে আমি বানাবো। আমি মানে ও নিজেই সব মানে মেজারমেন্ট সব সব নিয়ে হচ্ছে যে বানাচ্ছে, যে সব বসিয়ে দিয়েছে। বন্ধুরা রাত্রে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর রাত্রে হয়েছে আজকে রুটি আর দুধ, এখানে আছে কুদ্রি আলু সবজি আর পনির দিয়ে। আর এই যে কেক, মল্লিকা কেক বানিয়েছে আর গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়েছে। আর কেকটা হচ্ছে যে আমার মেয়ের তো বার্থডে, তো ও হচ্ছে যে ওর জন্যই বানানো হয়েছে। প্রথমে গোপীনাথকে ভোগ নিবেদন করা হলো, তারপরে ওর বার্থডে কালকে, তো ও রাত্রে কেক কাটবে বলছে, সেই জন্যে বানানো হয়েছে। রাত্রে 12টার পর কেক কাটবে, 12টার সময়, তো রাত্রে এটা দিয়ে ভোগ নিবেদন করা হলো। কেকটা খুব ভালো বানিয়েছে মল্লিকা, চকলেটি কেক। তো আজকে এটা দিয়ে ভোগ নিবেদন করলো, আর এখানে আছে জল, আর আমাদের গোপীনাথের দর্শন করে নি। আরে কিছু বন্ধুরা, এখন হচ্ছে যে আমি ভগবানের স্বয়ং দিয়ে তারপরে এই যে প্রসাদ পাচ্ছি, আর প্রসাদ সবাই পাওয়া হয়ে গেছে। আর আমি হচ্ছে যে এখন একটু আমি আগে পেয়েছিলাম সন্ধ্যাবেলা, আর হচ্ছে যে একটু খিদে পেয়েছিল বলে পোলাও করেছিলাম, সেইটা একটু পেয়েছিলাম। আর এখন হচ্ছে যে আবার একটু প্রসাদ পেয়ে নিচ্ছি, তো প্রসাদ পেতে পেতেই আমি হচ্ছে আজকে ভিডিওটা শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।